আসসালামু আলাইকুম। পাঠশালা টেলিভিশনে সাথে আছি আমি জুনায়েদ আহমেদ সৈকত। ঢাকা মিরপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে 16 জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল চেইন ফর ডেভেলপমেন্ট। আহসানিয়া মিশন পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের একটি স্কুলে শৈশব বাংলাদেশের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবু হানিফ খান, টেলিভিশন সংবাদ উপস্থাপিকা শারমিন নাহার লিনা, ঢাকা আহসানিয়া মিশনের ফিল্ড ম্যানেজার কাজী ইউনুসুর রহমান, শৈশব বাংলাদেশের মার্কেটিং এক্সিকিউটিভ ওয়াহিদুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শৈশবের উষ্ণতা স্লোগান নিয়ে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোশ্যাল চেইন ফর ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, উপদেষ্টা শেখ ফারুক আহমেদ এবং কাব্য আহমেদ সহ সংস্থার কর্মীবৃন্দ। ধন্যবাদ পাঠশালা টেলিভিশনের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।